ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো আজকে অনেক আপডেট আছে, অনেক রকম আপডেট আছে, যেগুলো তো চলছে সেই দুটো নিয়ে, সেই দুটো টপিক নিয়ে মেনলি তো আপডেট আছে। একটা হলো লোবেরা, একটা হলো জেসন কামিন, তো সেগুলো তো পরে বলবো। কিন্তু তার আগেও কিন্তু অনেক আপডেট আছে। সুপার কাপ চলছে আর তোমাদের প্রচুর লোকের প্রশ্ন থাকবে যে একা কেন, পুচিয়ে কোথায়, পুচিয়ে দা কোথায়। তো আমি তো জানি না, তোমরাই জিজ্ঞেস করে নিও কমেন্টে। কিন্তু আজকে যা যা আছে সবই বলে দেবো, আমার কাছে যা যা আপডেটস আছে সেগুলো সব শেয়ার করে দেবো। সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো বছরের আজকে শেষ দিন, তো ভিডিও দিয়ে শেষ করি, তারপরে আবার নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা যা সাজেশন দিয়েছো এতদিন ধরে সেগুলোও কিন্তু করার চেষ্টা করবো এই নতুন বছর থেকে। তো প্রথমেই আগে চলে আসি সুপার কাপের কথায়। সুপার কাপ তো সবাই দেখছোই, সুপার কাপ কিন্তু টেনে দেখানো হচ্ছে, সুপার কাপ দেখছো। তো সুপার কাপের কথায় যেটা, যে কালকে যে খেলাটা ছিল, ইস্ট বেঙ্গলের খেলা ছিল হায়দ্রাবাদের এগেনস্টে, মানে ইস্ট বেঙ্গল ফার্স্ট হাফে যা পারফর্ম করেছে কেউ ভাবতেই পারেনি যে হায়দ্রাবাদের এগেনস্টে এরকম পারফর্ম করতে পারবে। তো 3-1 কিন্তু ছিল, আর সেই জায়গা থেকে যখন ফার্স্ট হাফ হয়েছিল তখনই কিন্তু আমরা ডিসকাশন করছিলাম যে ফার্স্ট হাফের পরেই যে সেকেন্ড হাফে দেখবে হয়তো 3-3 বা 4-3 হয়ে যেতে পারে। তো তাই কিন্তু হলো শেষ অবধি 3-3, কারণ সেকেন্ড হাফে যা খেলেছে, যা যা চেঞ্জেস করেছে, কোচ কি ভেবেছে সেটা কোচ নিজেই জানে, সারা সিজন ধরেই আমরা দেখেছি। তো এই ম্যাচটাও কিন্তু জেতা ম্যাচ, আগের ম্যাচটাও জেতা ম্যাচই ছিল বলতে গেলে, কিন্তু তবুও ঠিক আছে, 1 গোল দিয়েছিল, 1-1 হয়েছে। তো এই ম্যাচটা 3-1 থেকে কিন্তু সেই 3-3 হয়ে ড্র করে সুপার কাপে কিন্তু এখনও জিততে পারলো না, দুটো ম্যাচ খেললো, দুটোই কিন্তু ড্র। তো তার ফলে কি হলো, তার ফলে কিন্তু খুব কঠিন হয়ে গেল, এখন অঙ্ক কষতে হবে, ইকুয়েশন করতে হবে, তাহলে যদি যে কোনো মতে যদি যেতে পারে, কিন্তু সেটা খুবই কঠিন। তো তোমাদের আগে বলে দিই যে একটা একটা করে ম্যাচ বাকি, একটা হলো ওড়িশা ভার্সেস হায়দ্রাবাদ, আর একটা হলো ইস্ট বেঙ্গল ভার্সেস আইজল। ইস্ট বেঙ্গল কী করলে এবং ওড়িশা হায়দ্রাবাদ কী করলে একমাত্র ইস্ট বেঙ্গল নেক্সট রাউন্ডে যেতে পারে, মানে সেমিফাইনালে যেতে পারে। 4টে গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু 1 জন করে উঠবে, আর 4 জনের মধ্যে সেমিফাইনাল হবে। তো সেই জায়গা থেকে বলে রাখি, এই মুহূর্তে ওড়িশার কিন্তু 2 ম্যাচে 4 পয়েন্ট টপে আছে, কারণ গোল ডিফারেন্স +3, তারপরে হায়দ্রাবাদ 2 ম্যাচে 4 পয়েন্ট, একটা জিতেছে, একটা ড্র করেছে, আর গোল ডিফারেন্স +1, তারপরে ইস্ট বেঙ্গল 2 ম্যাচে 2 পয়েন্ট, গোল ডিফারেন্স 0। তার মানে বুঝতেই পারছো পরের ম্যাচটা যেটা হায়দ্রাবাদ আর ওড়িশার আছে, যেটা হলো 17 তারিখে 8:30 সময়, সেই ম্যাচটা যদি ড্র হয় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল আইজলকে যদি 4-0 গোলে হারায় তাহলেই কিন্তু একমাত্র ইস্ট বেঙ্গলের সুযোগ আছে, নাহলে কিন্তু কোনো সুযোগ নেই। যদি হায়দ্রাবাদ ওড়িশা ম্যাচটার কোনো রেজাল্ট হয়ে যায় তাহলে তো কোনো সুযোগই নেই, আর যদি ইস্ট বেঙ্গল 4-0তে হারাতে পারে তারপরেই কিন্তু সুযোগ। তার মানে বুঝতেই পারছো বিশাল বড় ইকুয়েশন, তো সেই সব ভেবে লাভ নেই। তো দেখা যাক আরেকটা ম্যাচ আছে কী করে, 17 তারিখে কিন্তু আরেকটা ম্যাচ আছে, কিন্তু এই মুহূর্তে এরকম কিন্তু স্ট্যান্ডিংস, একটাই টিম উঠবে। ইস্ট বেঙ্গলের পথ কিন্তু খুবই কঠিন, মানে পুরোপুরি লাক ডিপেন্ডেন্ট এই মুহূর্তে। তো যাই হোক, তারপরে বাকি জিনিসে চলে আসি। এখন কিন্তু প্রচুর ট্রান্সফার নিউজ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে কিন্তু অনেক প্লেয়ারকে নিয়ে কথাবার্তা চলছে, আর মেনলি যে প্লেয়ারদের নিয়ে কথাবার্তা চলছে তারা কিন্তু হায়দ্রাবাদের প্লেয়ার। কারণ তোমাদের বলেছি মানলো মার্কোস যেহেতু হায়দ্রাবাদ ছেড়ে চলে যাচ্ছে, গোয়াতে যাচ্ছে, সেই জায়গাতে কিন্তু হায়দ্রাবাদের প্লেয়ারদের নিয়ে টানাটানি হবেই। হায়দ্রাবাদে কিন্তু সব ইয়াং প্লেয়ার, ইয়াং ইন্ডিয়ান প্লেয়ার, যাদের কিন্তু যে কোনো টিম যদি তুলে নিতে পারে, একটা লম্বা কন্ট্রাক্ট দিয়ে কিন্তু নিজেদের জন্য অনেক দিন খেলিয়ে নিতে পারবে। তো তাদের মধ্যে দুজন তো মেন, যে দুজন জানো, আকাশ মিশ্রা আর আশিস রায়, দুজনের পিছনেই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস আছে, একদম কিন্তু অল আউট যাচ্ছে এই মুহূর্তে শোনা যাচ্ছে, দুজনকেই নেওয়ার চেষ্টা করবে। আকাশ মিশ্রাকে নিলে কি হবে, একদিকে কিন্তু আশিস রাই আছে, একদম ইয়াং একজন কিন্তু সাইড ব্যাক, সিজনের শুরুটা হয়তো ভালো খেলতে পারেনি, তারপরে কিন্তু নিজেকে প্রুফ করেছে, আর আকাশ মিশ্রাও কিন্তু লেফট ব্যাক দিয়ে খুব সুন্দর খেলে আর খুব সুন্দর কিন্তু অ্যাটাকেও হেল্প করে। তো সেই জায়গা থেকে সুভাশিস বোসের ওপর থেকেও কিন্তু প্রেশার কমবে, যদি সাইন করে নিতে পারে। আর মোহাম্মদ ইয়াসিরকেও কিন্তু খুব ভালো করে টার্গেট করছে, ডিফেন্সিভ মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে তাহলে। তো দুজনের জন্যই যা শোনা যাচ্ছে এই মুহূর্তে অল আউট কিন্তু যাচ্ছে, আর এই দুজনের পিছনে শুধুমাত্র মোহনবাগান না, অন্যান্য ক্লাবও কিন্তু আছে, কিন্তু মোহনবাগান কিন্তু অল আউট যাচ্ছে, মোহনবাগান কিন্তু দুজনকেই সাইন করানোর চেষ্টা করবে। তো অনেক জায়গায় দেখছি যে, যেহেতু এই দুজনের পিছনে আছে, অনেক জায়গায় দেখছি নাকি প্রীতম কোটাল সুভাশিস বোসকে কি ছেড়ে দিতে পারে মোহনবাগান, এরকম কিন্তু মানে অনেক কথাবার্তা বেরোচ্ছে। কিন্তু যেটা বলবো, আমাদের কাছে যতটা আপডেট আছে, অন্যদের কাছে কি আপডেট আছে, ছেড়ে দিতে পারে, অন্য টিমে চলে যেতে পারে, অন্য টিমের অফার আছে, এরকম কিন্তু অনেক কিছুই চারিদিকে ঘুরছে যে প্রীতম কোটাল সুভাশিস বোসকে ছেড়ে দিতে
যেতে পারে। কিন্তু আমাদের কাছে যা আপডেট আছে এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই, দুজনেই থাকবে এবং যে অ্যাডিশনগুলো করছে যাতে টিমটা আরও স্ট্রং হয়। সেই জন্য আগের বার দেখছিলে ডিফেন্সে কিন্তু কেউ ইনজিওর্ড হলে খুব একটা বেশি অপশান থাকছিল না, কার্ল ম্যাথিউকে ডিফেন্সে খেলাতে হচ্ছিল, মানে মেকশিফট ডিফেন্স কিন্তু তৈরি করতে হচ্ছিল। তো সেই প্রবলেম থেকে যাতে বাঁচা যায় সেই জন্যই কিন্তু আকাশ মিশ্রাকেও চাইছে যাতে সুভাষিস বোসের যদি কিছু হয় তাদের একটা ব্যাকআপ থাকে, দুটো কিন্তু স্ট্রং প্লেয়ার থাকে, এরকম করারই কিন্তু চেষ্টা করছে। তো কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই যে সুভাষিস বোস বা প্রীতম কোলাল খেলে ছেড়ে দেবে, কিন্তু এরকম কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে। তারপরে চলে আসি যেগুলো শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল যাদেরকে টার্গেট করছে, কোচের কথা তো লাস্টে আসবো, কিন্তু ইস্টবেঙ্গল যাদেরকে টার্গেট করছে এরকম কিন্তু অনেক শোনা যাচ্ছিলো, যেমন রহিম আলী, এডুইন সিডনি, ভ্যান্সপাল। তো এই মুহূর্তে এটা শোনা যাচ্ছে রহিম আলী কিন্তু ট্রান্সফার লিস্টেই আছে, রহিম আলীর কাছে কিন্তু অনেকগুলো অফার আছে এবং রহিম আলীকে ছাড়বে একমাত্র কিন্তু ট্রান্সফার ফি দিয়ে, যেই ট্রান্সফার ফিটা যথেষ্ট বড় হতে পারে। আগের বার দেখেছো ভিপি সুয়েরকে একটা বড় ট্রান্সফার ফি, মোটামুটি 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিয়েছিল, ওরকমই কিন্তু একটা বড় ট্রান্সফার ফি হতে পারে কিন্তু রহিম আলীর জন্য, এটা কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু এডুইন সিডনি ভ্যান্সপালের কথা এটা শোনা যাচ্ছে, এডুইন সিডনি ভ্যান্সপালকে নাকি নতুন কন্ট্রাক্ট অফার করা হবে, এবার বাকিটা এডুইন সিডনি ভ্যান্সপালের ওপর যে ও কি করবে, ও কি নতুন কন্ট্রাক্ট নেবে নাকি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যা শোনা যাচ্ছে ওকে কিন্তু নতুন কন্ট্রাক্ট অফার করা হবে। তো এইগুলোর সাথে সাথে আরেকটা আপডেট দিয়ে রাখি যে পরের সিজনে আইএসএল এ জানো একটা টিম কিন্তু প্রমোট হবে, যে চ্যাম্পিয়ন হয়েছে আই লিগে সে হলো রাউন্ড গ্লাস পাঞ্জাব। রাউন্ড গ্লাস পাঞ্জাবও কিন্তু একটা কর্পোরেট টিমই বলতে গেলে, পুরোপুরি কিন্তু রাউন্ড গ্লাসে কিন্তু কন্ট্রোল করে। আর যেটা শোনা যাচ্ছে রাউন্ড গ্লাস পাঞ্জাবের সাথে নাকি আরও একজন কিন্তু আইএসএল এ ঢুকতে পারে, এটা কিন্তু একদম ইনিশিয়াল শোনা যাচ্ছে, আর খুব সম্ভবত এখানে নতুন কোনো টিম হতে পারে, নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি হতে পারে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। এখনও কিন্তু কনফার্ম নয় কিন্তু এরকম কিন্তু একটা আপডেট আছে যে পরের বছর আইএসএল এ কিন্তু দুজন টিম বাড়তে পারে একজনের জায়গায়। তো দেখা যাক আস্তে আস্তে সুপার কাপ শেষ হলে তারপরে কিন্তু আস্তে আস্তে এইগুলো জানা যাবে। তো এবার বাকি শেষে চলে আসি যে দুটো হলো মেন টপিক এই মুহূর্তে, একটা হলো জেসন কামিংস, আরেকটা হলো সার্জিও লোবেরা। তো এই দুজনের কথাতেই চলে আসি। তো লোবেরার কথা লাস্ট যেটা বলেছিলাম সেটাই কিন্তু আছে, লোবেরা কিন্তু ওখানে কথাবার্তা বলেছিল চাইনিজ যে ক্লাবে আছে সেখানে কিন্তু কথাবার্তা বলেছিল, ইস্টবেঙ্গলের অফারটা রাজি হয়েছিল, তো সেই জন্যই কিন্তু কথাবার্তা হয়েছিল। মাঝখানে প্রচুর টুইটে প্রচুর কিন্তু একদম মানে আগুন লেগে গেছে চারিদিকে, যেই হতে পারে উড়িষ্যায় চলে যেতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু এখনও কিন্তু যেই আপডেটটা শুরুতে দিয়েছে সেটাই কিন্তু এখনও বলবো যে লোবেরার আসার কিন্তু সম্ভাবনা আছে ইস্টবেঙ্গলে, সাবজেক্ট টু যে ওখান থেকে ক্লিয়ারেন্সটা পেয়ে যায়, ক্লিয়ারেন্স পেয়ে গেলেই কিন্তু চলে আসতে পারে। তো অনেকেই বলেছিল যে মানে বছরের প্রথম দিনে হয়তো খবর আসতে পারে, দেখা যাক কালকে খবর আসার কিন্তু সম্ভাবনা কমই আছে, কিন্তু আসলে তো ভালোই হয়। কিন্তু এখন অবধি যা জানি ওখান থেকে কিন্তু এনওসি এখনও পায়নি, এনওসি পেলে তারপরেই কিন্তু অফিসিয়াল কন্ট্রাক্ট পেপারে সাইন করতে পারবে। তো এখনও কিন্তু সার্জিও লোবেরা সেই চাইনিজ ক্লাবেরই কিন্তু কোচ, ওখান থেকে বেরোবে তারপরে কিন্তু সাইন করতে পারবে, কিন্তু এখনও যা আপডেট ইস্টবেঙ্গলেরই কিন্তু সম্ভাবনা আছে। আর বাকি জেসন কামিন্সের কথা যদি বলি, যতদূর আমার কাছে আপডেট আছে জেসন কামিন্সের জন্যও কিন্তু অল আউট গেছে, আর জেসন কামিন্সের সাথে কিন্তু একদম ফাইনাল স্টেজেতে কথাবার্তা আছে। লাস্ট অবধি যদি কিছু মানে অন্যরকম না হয়ে যায় তবে কিন্তু জেসন কামিন্স আসতে পারে। আর জেসন কামিন্সকে যারা চেনো না বা জেসন কামিন্সের খেলা কোনোদিন দেখোনি, ওয়ার্ল্ড কাপেও কিন্তু ছিল আর অস্ট্রেলিয়ায় কিন্তু অসাধারণ পারফরমেন্স, আগের সিজনে 10টা গোল, এই সিজনে 16টা গোল, অস্ট্রেলিয়ায় বলে দিই 22টা করেই কিন্তু ম্যাচ হয়, তো 10টা গোল 16টা গোল অস্ট্রেলিয়ার এ লিগ কিন্তু যথেষ্ট ভালো একটা লিগ, যেখানে কিন্তু বড় বড় ইউরোপিয়ান সুপারস্টারসরাও খেলে গেছে, সেই জায়গা থেকে বুঝতেই পারছো যথেষ্ট ভালো একজন প্লেয়ার যদি সাইন করাতে পারে, ওয়ান অফ দ্য মানে বলতে গেলে হাই প্রোফাইল সাইনিংস কিন্তু হবে আইএসএল এর, আর মোহন মালের টিমটা কিন্তু খুব স্ট্রং হয়ে যাবে। তো দেখা যাক দুটোই কিন্তু এখন মানে একদম ফাইনাল স্টেজে আছে, এই দুটোই হয়ে যায় দুটোই কিন্তু কলকাতার দুই ক্লাবের জন্য বড় বড় সাইনিং হবে। তো যা যা আপডেট ছিল পুরো বলে দিলাম, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর হ্যাশট্যাগ মেরো পুছে দা কোথায় কোয়েশ্চেন মার্ক মেরে, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।